ব্যাপার জান? এখনো বিছানা যাচ্ছ না, রেগে আছো নাকি? প্রথমার প্রথমার মা, এই বাড়ি থেকে না যাওয়া পর্যন্ত আমি এই রুম থেকে বের হব না। কেন কেন, প্রথমার মা কি কোনো সমস্যা করেছে তোমাকে? দেখলেই তো মেজাজটা খারাপ হয়ে যায়, সারাক্ষণ সাজগুজ করে থাকে, মেয়ের থেকেও ছোট, খুব কি কোথাকার একটা। সত্যি তোমাদের সাইকোলজি বোঝা না খুবই কঠিন, কখন কে যে আপন কে যে পর আমরা কিছুই বুঝি না। তুমি তো কবি, মেয়েদের ব্যাপারে সাইকোলজি তোমার ভালো বোঝার কথা। হ্যাঁ তাও সব বুঝি। আচ্ছা তাহলে আমি যাই, ওদিকে তো আবার আমাকে সব কিছু খেয়াল রাখতে হবে, তাই না? যাও, এখন কথা হচ্ছে এখন পর্যন্ত আব্বা তোমাকে ডাকলেন না, ক্ষমতায় আছে মাত্র 2 দিন। দেখো সব কিছুর তো একটা শেষ আছে, তাই না? কিন্তু ভালোবাসার শেষ নেই, আর সেটাই চাই আমি তোমার কাছে। বড় ভালো বলেছ, ভালোবাসা, ভালোবাসারই তো আকাল পড়েছে সমস্ত পৃথিবী জুড়ে, মারামারি হানাহানি ঠাস ঠুস, ভালোবাসা থাকলে তো এরকমটা হতো না। তুমি এখন যাও, নেক্সট টার্মে নিজের ক্ষমতা পাকাপোক্ত করো। সেটা হয়ে যাচ্ছে, টেনশন করো না। আহমেদ ভাই আর আফিয়া হানিমুনে যাচ্ছে। হ্যাঁ তাহলে তুমি ওদেরকে ফুলের তোড়া দিয়ে বিদায় জানাও। আমরা কবে যাব? হ্যাঁ তুমি যখন যেতে চাইবে তখনই যাব। কোথায় যাব? কোথায় যাব কোথায় যাব, আমরা এক কাজ করতে পারি, আমরা হানিমুন করতে আফ্রিকার কোনো এক জায়গায় যেতে পারি যেখানে মানুষ সাধারণত যায় না। কোথায়? এই তো মনে করো যে জিবুতি, উগান্ডা, কেনিয়া। আমি কোনোদিন নামও শুনিনি। কবি সাহেবকে জিজ্ঞেস করো, সে তোমাকে বিস্তারিত জানাতে পারবে। ঠিক আছে আমি তার কাছে শুনে নিব। আমি তাহলে আসি। যাও তাড়াতাড়ি আসো। তোমাকে ছেড়ে না আমার যেতে ইচ্ছে করে না জান। ঢং করো, আহমেদ ভাই আফিয়ার কথা শুনে ইন্টারভিউ দিতে গেছে হসপিটালে। হায় 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 হায়, সর্বনাশ! কেন সর্বনাশ? ভাইয়ার হাতে কোনো রোগী পড়লে তার তো একেবারে জীবন শেষ। কে বলেছে? ভাই তো অনেক ভালো ডক্টর, প্র্যাকটিস করে না তাই? কি জানি, প্রথমে তোমাকে বুঝতে হবে তুমি তোমার নিজের পাতা ফাঁদে পড়েছো। কেন আম্মু? কেন আবার, যেটা আমাদের পক্ষে সম্ভব নয় সেটা তুমি আম্মু প্লিজ একটু ক্লিয়ার করে বলবে। আচ্ছা মঙ্গল গ্রহে গিয়ে কি বিয়ে করা সম্ভব? কেন সম্ভব নয় সেটা বলো। হয়তো কোনো কালে সম্ভব হতে পারে, কিন্তু আপাতত তোমার বিয়ের বয়স থাকা পর্যন্ত সেটা সম্ভব না। ঠিক আছে আমি তোমাকে ইগনোর করতে চাই না, তাই তুমি যা বলবে আমি তাই শুনবো। থ্যাংক ইউ, আমি খুব অনার ফিল করলাম, অ্যাটলিস্ট তুমি আমার কথাকে মূল্যায়ন করতে শিখেছো। আম্মু তুমি এক কাজ করো, তুমি আব্বুর সাথে কথা বলো, বেটার তোমরা দুজনে একসাথে বসো, আমরা সামনে না থাকি। ঠিক আছে আমি তাহলে বারান্দা যাই, আনাফের সাথে কথা বলি। ঠিক আছে যাও। আমি বুঝতে পারছি আব্বা, আমাকে আর কিছু বইল না, তুমি কি কি সব বলো, আলটিমেটলি কোনোটাই ওয়ার্ক করে না। কোচিং সেন্টারের ব্যবসা তো প্রেস্টিজিয়াস। করো যদি তুমি প্রেস্টিজ ধরে রাখতে পারো, আর ফকরুল যদি সাথে না থাকে। ওকে ওকে কি করে মানা করব? বলে দাও, আরে সোনা এতদিন ছিল, কিছু টাকা পয়সা দিয়ে দাও। ঠিক আছে বলবো, কিন্তু মা যে জন্য ফোন করেছিলাম। আমি ভাইজানের কথা মেনে আহনাবের বিয়ে না হওয়া পর্যন্ত ওয়েট করব, কিন্তু এর পরে কিন্তু আমাকে কেউ আটকে রাখতে পারবে না, আমি মামলা করব। করো। আর আব্বা আমি মঙ্গলবার মরিশাস যাচ্ছি। আমার যাচ্ছে তো না, মানুষ কি হানিমুনে একা যায়? ও তাই তো, আমিও। হ্যাঁ বল আব্বা, দিন দিন কি মাথাটা খালি হয়ে যাচ্ছে? আর আসিয়া যাচ্ছে কবে? আসিয়া চলে যেতে চাইছে, কিন্তু আমি যেতে দিতে চাচ্ছি না, কারণ ওখানে গেলে সে বিয়ে করে ফেলবে। করুক, ছেলে তো ভালো। তুই চিনিস? আমাকে বলেছিল আসিয়া, ধানমন্ডি তোদের বাসা, ছেলে তো ভালোই। আমাকে বললে তো আমি খোঁজ দিতে পারতাম। আমি আসিয়াকে বলবো তোমাকে জানাতে। ঠিক আছে মা, তুমি যাওয়ার সময় আমার কাছ থেকে কিছু ডলার নিয়ে যেও, বিয়ে তো নিজের ইচ্ছেই করলা, কিছু দেওয়ার সুযোগ তো দিলা না। কত ডলার দিবা? আমার কাছে আছে কিছু, এই 100 দিনেক, আর খুচরা এই 15-20। ওইটা তুমি আসিয়াকেই দিয়ে দাও, আসলে তোমরা দুই ভাই একদম একই টাইম। কি তোমরা মাল যাবে? ডলার দিতে চাইলাম নিল না।
তৃষা, তুমি আমাকে বোঝাবার চেষ্টা করো। দেখো তুমি যদি বুঝতে না চাও তাহলে বিয়েটা হবে না। হবে হবে। কিভাবে হবে? সব নিয়ম রক্ষা করেই বিয়েটা হবে। তাহলে তুমি আমাদের প্রস্তাবে রাজি হচ্ছ? এই তো এর আগেও তো প্রস্তাবে রাজি হয়েছিলাম যে মঙ্গলগ্রহে বিয়েটা হবে। সেটা যে কোনোদিনও সম্ভব না সেটা তুমি খুব ভালো করে জানো, আর সেই কারণে তুমি রাজি হয়েছো। নিশা, তুমি দিন দিন খুব সুন্দর হচ্ছ, কিন্তু কথার ধারাটা এখনো পাল্টাতে পারলো না। সুন্দর মানুষের মুখে সুন্দর কথাই মানায়। থ্যাংকস ফর ইয়ার কমপ্লিমেন্ট। এখন পরিষ্কার করি তোমার কথাটা বলি, তুমি যে ওয়েডিং প্ল্যানটা করেছো সেটা আমাদের উভয় পরিবারেরই কার্যকর করা অসম্ভব। লিসেন, তুমি যদি না করতে চাও, এমনকি টাকা পয়সাও খরচ করতে না চাও, আমরা সব খরচ করব। ওকে? এটা তো ইমোশনাল কথা হয়ে গেল, এটা তো কোনো সমাধানের কথা হলো না। তুমি যখন মানবে না তো কি করব? আমি সহজ সরলভাবে কথাগুলো বলি, তুমি খুব মনোযোগ দিয়ে শোনো, এতে কারোর কোনো সমস্যা হবে না, খুব সুন্দর বিয়ে হবে। ওকে, বলো, শুনি তোমার কথা। আমি খুব খুশি হয়েছি খালাম্মা, মা মির্জা মন্দিরের দায়িত্ব আপনি পাচ্ছেন। খালু আব্বাই এতদিন একটা কাজের কাজ করতেছে। এত অস্থির হইস না, আগে হয়ে নেই তারপরে। হ্যাঁ হ্যাঁ, কয় কি হবেন মানে? আপনি তো হয়ে গেছেন, যেহেতু খালু আব্বা বলছে আপনি কনফার্ম হয়ে গেছেন। তবে খালাম্মা, আরেকটা কথা, মানে আমার ব্যাপারটা একটু দেখবেন। তোর আবার কোন ব্যাপার? ওই আমার ময়নার ব্যাপারটা। ও আচ্ছা আচ্ছা, ময়নার বিষয়টা অবশ্য আমি দেখব। দেখবো তো খালাম্মা সবাই বলে, কিন্তু ক্ষমতা পাওয়ার পরে এগুলার মনে রাখে না কেউ। তুই কোনো চিন্তা করিস না, আমি আমি প্রতিশ্রুতি রক্ষা করব। আমি কিন্তু কথার বট খেলাপ করি না। খালাম্মা, যা করতে হবে আপনার 3 মাসের মেয়াদের মধ্যেই করতে হবে, না হয়তো। আহা, বললাম তো তুই কোনো চিন্তা করিস না, এই 3 মাসের মধ্যে যা করার আমি করব। তুই মনে জানাই দে। ঠিক আছে খালাম্মা, আমি আজকে জানাই। রাত একটা প্ল্যান এখানে আছে সব কিছু। ওয়েল, আপনার প্ল্যান অনেক ভালো, আমার পছন্দ হয়েছে। থ্যাংক ইউ। তুমি সাথে থাকলে আরও ভালো হবে, নবালী মির্জার সাকসেস এখন কনফার্ম। কিন্তু আবু অনেক হতাশ। চিন্তা করার কিছু নেই, তাকে হতাশা থেকে বের করে আনবো। থ্যাংকস। আচ্ছা, আমার আব্বুটা কেমন? খুবই ভালো, ট্রান্সপারেন্ট। তার ভিতরে বাহিরে সব কিছু দেখা যায়, কোনো ধরনের প্যাচ নেই। আর আমি? তুমি 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 তোমার কথা কি বলবো, তুমি আসলে নিজে একটা এক্সাম্পল। তোমার তুলনা কারোর সাথে হয় না। বেশি হয়ে গেল না? মোটেই না, তুমি আমার সাথে কথা বলছো এটা আমার জন্য অনেক। আরে না, খিজে বলেন না। আপনি করে না বললে কিন্তু ডিস্টেন্সটা অনেক কমে যায়। ডিস্টেন্স কমাতে চাও? কিউট হাসি। ওয়াও, গ্রেট লুক। তুমি এত সুন্দর, আমি কেন যে তোমার সাথে আগে দেখা করলাম না। অশোক, তুমি ফোন করেছিলে, আমি তোমাকে কেন ইগনোর করলাম? ওই যে ওয়েস্টার্নে ডিনার করবো বলেছিলাম, মেবি সেই কারণে, রাইট? না না, অন্য কোনো রিজন ছিল মেবি। তাহলে আজকে আমরা ডিনারটা করি? শিওর। ওকে, দেন দেন তুমি বলো। না তুমি বলো। না তুমি বলো। টিনেজার প্রেম হয়ে যাচ্ছে কিন্তু এখন। আমি তো টিন না, তুমি টিন। সেজন্যই তো তুমি নিজেকে টিন ভাবছো। আমি আসলে কিছুই ভাবছি না, ভাসছি। কোথায়? আকাশে। আচ্ছা, কোন আকাশে? আসিয়ার আকাশে। যাও, এটা ভালো বলেছো সত্যি। হ্যাঁ জি, ধরেন, দিচ্ছি দিচ্ছি। ম্যাডাম, আপনার ফোন। আরে, আপনাকে ফোনে না পেয়ে পরে আমার নম্বরে ফোন দিল। হ্যালো হ্যালো, লাইনে আছো তো? হ্যালো, কই? নাই তো। নাই? দেন এদিক দেন, আমি তাহলে আমার ইয়ে থেকে রিং দিচ্ছি। দরকার নেই আপনার রিং দেওয়ার। দরকার নেই না? ঠিক আছে। তো ভাইজান, সব কিছু ঠিকঠাক? হ্যাঁ, সব কিছু ঠিকঠাক আছে।
আপুর সাথে বসে সব প্ল্যান আমরা কনফার্ম করছি। ঠিক আছে, দেখেন আবার কোনো কিছু গ্যাপ রাখেন না। হ্যাঁ, আর কোনো কিছু দরকার হলে আড়ালে আছি, দেখেন। জি, আপা মনে আসি যান আপনি। মাইজান আসি। জি, আসি তাহলে। হ্যাঁ, থ্যাংক ইউ। পুরো মোমেন্টটাই নষ্ট করে দিল। হবে না মা, আপাতত ড্রপ করো, বিয়ের প্ল্যান বাদ। কি বল আম্মু, তোমরা যে হাসাহাসি করছিলে। হাসি খুশি থাকতে হয়, মন খারাপ করে কি হবে। মানে তোমাদের আলোচনা ব্যর্থ হলো আর তোমরা হাসাহাসি করছো। আমার আর আনাফের জীবন নিয়ে তোমরা ছিনিমিনি খেলছো। ডিয়ার, ওয়েট অ্যান্ড সি। আমি কোনো সি করতে চাই না। তোমরা কি এমন কথা বললে যে সব কিছু ভন্ডুল হয়ে গেল? দেখো, আমি ওকে প্রস্তাব দিয়েছি যে বিয়েতে তোমার কোনো খরচ করতে হবে না, সমস্ত খরচ আমরা দেব, তুমি শুধু বিয়েতে রাজি হও। এই অপরচুনিটি উনি নিলেন না? না, তাহলে তো আম্মু আমাদের আর অন্য কোনো কিছু করার নেই। চলো আমরা চলে যাই, যদিও গোলাম লাঞ্চ করে যেতে বলেছে। যখন এ বাড়িতে বিয়ে হচ্ছে না তাহলে এ বাড়িতে কেন খাবো? দেখো, বিয়ে হবে না তা তো না, হবে তবে এখনই না, একটু সময় লাগবে। তুমি কি এগ্রি করেছো? না করে উপায় তো নেই। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো আমি তাতেই রাজি। তাই যদি হয় তাহলে আমার একটা অন্য ভাবনা আছে। তুমি এই বিয়েটা করো না, আমি অন্য জায়গায় ছেলে দেখে তোমাকে বিয়ে দিই। সেটা মনে হয় ঠিক হবে না আম্মু। আমি আহনাফকে কথা দিয়েছি, যদি পৃথিবী ধ্বংস হয়ে যায় তাও আমাদের কেউ আলাদা করতে পারবে না, আমরা দুজন একই থাকবো। ঠিক আছে, তুমি যেভাবে চাও সেভাবেই হবে। আম্মু, একটা বিষয় লক্ষ্য করেছ, আগে কিন্তু আমরা দুজন দুজনের কথা কখনোই মানতাম না, এখন আমরা দুজন দুজনের কথা মানছি। কেন বলতো, কেন এই চেঞ্জ? কি জানি বাপু, আমি জানি। কি বলতো? আরে আপনি তো নিউ কামার, আপনার ট্রাস্ট করি কেমনে? যদি আপনি আপা মনির মায়েরা কিছু একটা নিয়ে চলে যান। ডোন্ট ওয়ান্ট মাদার। ওকে ওকে ওকে, লোকটা অদ্ভুত। আমি তাহলে আমার আব্বার সঙ্গে একবার কথা বলি, তুমি আমাকে একটা টাইম দাও না একটু প্লিজ। দেখো আনাফ, এভাবে কথা বলে কোনো কিছু হবে না, সব কিছু ওভার অ্যান্ড আউট। আজ রাত থেকে তুমিও স্যার সং শুনবে, আমিও স্যার সং শুনবো। স্যার সং? কোন স্যার সং শুনবো তুমি? আব্বা আব্বি কি চান না আমি বাঁচি? আরে 100 বার চাই, তুমি আমার সন্তান, আমি দোয়া করি তুমি 100 বছর বাঁচো। তাহলে আমার বিয়েটাতে এত সমস্যা কেন হচ্ছে আব্বা? আম্মা আপনি কিছু বলেন।